পশ্চিমী ঝঞ্ঝার জেরে বর্তমানে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলিতে চলছে ভারী বৃষ্টিপাত এবং অন্যান্য জেলায় চলছে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত। উত্তর মধ্য বঙ্গোপসাগরে বর্তমানে কিন্তু তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত, যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস, আর তাই কিন্তু জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝা এবং বিপরীত ঘূর্ণাবর্তের জেরে আগামী 3-4 দিন পর্যন্ত বাংলার সর্বত্র জেলা জুড়েই কিন্তু চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তো আবহাওয়া সূত্র অনুযায়ী পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জেরে বাংলার কোন কোন জেলায় আগামী 5 দিন পর্যন্ত বৃষ্টিপাত চলবে, তারই পাশাপাশি আগামী কয়েকদিন পর্যন্ত বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া কি রকম থাকবে, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টিপাত এবং কোন কোন জেলায় হবে মাঝারি বৃষ্টিপাত, তো এই বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনার জেলার আবহাওয়ার সঠিক খবর সবার প্রথমে জানতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বর্তমানে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু রয়েছে মেঘমুক্ত এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বাড়বে হাওয়ার দাপট এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঘূর্ণাবর্তের জেরে কিন্তু দক্ষিণবঙ্গের প্রবেশ করবে দক্ষিণা হাওয়া, যার ফলে বাংলা জুড়ে কিন্তু জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করেছে। জলীয় বাষ্পের কারণে বাংলার তাপমাত্রা কিন্তু এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে। আজ বাংলার সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি পার করে গিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 14-15 ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রার পারদ কিন্তু এইরকমই ওঠানামা করতে থাকবে, তার পরবর্তীতেই বাংলা থেকে কিন্তু বিদায় নিবে শীত। পশ্চিমী ঝঞ্ঝা জেরে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি এইসব জায়গায় রয়েছে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত। বিশেষ করে পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে এবং অন্যান্য জেলার আবহাওয়া কিন্তু থাকবে শুষ্ক। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঘূর্ণাবর্তের জেরে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এই কয়েকটি জেলায় থাকছে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে, তারই পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা জেরে কিন্তু বাংলার উপকূলবর্তী এলাকায় হবে ভারী বৃষ্টিপাত।